বন্ধুরা স্বাগত কারিকুরির তরফ থেকে। কারিকুরি আপনাদের জন্য আজকে একটা বিশেষ আইটেম নিয়ে এসেছে, সেটা আপনারা দেখতে থাকুন কি তৈরি করছে। এর জন্য আমি এই কড়াটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটাকে ধরিয়ে নিলাম। এবার আমি এতে হাফ লিটারের একটা দুধের প্যাকেট নিয়েছি। এই দুধের প্যাকেটটা আমি কেটে দুধটাকে আমি একটা বড় কড়াই নিয়েছি, কড়াই বসিয়েছি, এর মধ্যে পুরো ঢেলে দিলাম। এটাতে আমি দুধটা পুরো জাল করব। এই হাফ লিটার দুধকে আমি জাল করে এটাকে তার অর্ধেক করে দেবো, 250 ml করে দেবো। 500 ml দুধকে আমি জাল করে 250 ml করে দেবো। সেইভাবে আমার এটাকে দুধটা জাল দিতে হবে। আর এই দুধটা আমার অনবরত নাড়তে হবে, এতে যেন কোনো সর না পড়ে বা কোনো কিছু। তো এটা হতে আমার একটু সময় লাগবে, আমি প্রায় এটা 15-20 মিনিট লাগবে। তো এটাকে আমি এইভাবে নাড়তে থাকছি। দেখুন আমার দুধটা পুরো অর্ধেক হয়ে গেছে, 250 ml-এর মতো হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। আর দুধটা অনবরত নাড়তে হবে যাতে কোনো সর না পড়ে, সবসময় নাড়ার উপরে রাখতে হবে। আর এখানে আমি 6 টেবিল চামচ চিনি নিয়েছি। এবার এই চিনিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, কারণ যারা মিষ্টি বেশি খান, যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন, তারা অল্প মিষ্টিও দিতে পারেন। এই চিনিটা গলাতে দুধের দুধটা একটু জল ছেড়ে দেবে। এবার আস্তে আস্তে এই চিনির যে জলটাকে, এটাকে আমাকে আরেকটু ভালো করে শুকিয়ে নিতে হবে। এটা আরও 5 মিনিট আমি এইভাবে নাড়ব, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। দেখুন আমরা বাজার থেকে অনেক সময় এই জিনিসটা কিনে খাই, কিন্তু প্রচণ্ড দাম। কিন্তু এটা যদি আমরা নিজেরা একটু করতে পারি ঘরে, তাহলে অনেকটাই মানে আমাদের সাশ্রয় হয় এবং এটা খেতেও ভালো লাগে, অনেক কিছুর সঙ্গে আমরা খেতে পারি। দেখুন দুধটা পুরো, দুধ চিনিটা পুরো গাঢ় হয়ে এসছে। এবার আমি এতে একটু বেকিং সোডা দেব। এই বেকিং সোডা একটু বলতে, এখানে আমি 1 চামচ বেকিং সোডা আমি এতে দিচ্ছি। দেখুন বেকিং সোডাটা চারিদিকে ছড়িয়ে দিলাম। বেকিং সোডাটা দেওয়াতে দেখুন কীরকম ফুলে উঠেছে। এই কারণেই আমি বড় কড়াই নিয়েছি, যাতে ফুলে ওঠে, ফুলে উঠলে পড়ে না যায়, দেখেছেন। এবার এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতে থাকুন দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়াতে কিরকম হয়েছে। এটা কি বলুন তো, এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আমরা বাজার থেকে কিনে আনি অনেক দাম দিয়ে। আমরা ঘরে তৈরি করতে পারলে সেটা আমাদের কাছে অনেক সস্তায় হয়ে যায়। এবং এবার আমি দেখুন এই কনডেন্স মিল্কটাকে আমি এখানটায় ঢেলে নিচ্ছি। হাফ লিটার দুধে আমার এতটা কনডেন্স মিল্ক হয়েছে। এবং এই মিল্কটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। এটা বাচ্চারা রুটি দিয়েও খেতে পারে, হাতে গড়া আটা রুটি বা পাউরুটি দিয়ে সকালবেলা এটা মিশিয়ে খেলে খুব ভালো হয়। আর চায়ের সঙ্গে মিশিয়ে এটা মানে চা দিয়ে, মানে কনডেন্স মিল্ক দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। এটা দিয়ে আপনারা চাও খেতে পারেন। এইভাবে আপনারা কনডেন্স মিল্ক বাড়িতে তৈরি করতে পারেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।